রেজা কিবরিয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে ওইভাবে সংশ্লিষ্ট না। কেন্দ্রীয় কমিটির একশো একুশ জনের নাম ধাম তিনি বলতে পারবেন না, চিনেন না। তিনি বাংলাদেশের সরকার পতন করবেন এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা গভর্নমেন্ট ফর্ম করবেন। আমি স্পষ্ট বলতে চাই গণ অধিকার পরিষদের বন্ধুদেরকে, আপনারা আমার শরীর, গণ অধিকার পরিষদ কাদের? গণ অধিকার পরিষদ হচ্ছে এদেশের ছাত্র জনতার, যেই ছাত্ররা তাদের জীবনকে বাজি রেখে সরকারের সাথে তোয়াক্কা করে, তারপরে তাদের সাথে টক্কর বাজিয়ে, তারপরে তাদের জীবনকে বাজি রেখে, তারপরে নিজেদের বিসিএস পরীক্ষাতে বাদ দিয়ে, তারপরে কি বলে সরকারি চাকরি বাদ দিয়ে, দালালি না করে, আওয়ামী লীগ না করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গর্জন উঠেছেন, সেই ছেলেরা হচ্ছে আজকের এই গণ অধিকার পরিষদের আসল মালিক। এই মালিক নিয়ে প্রশ্ন তোলার অধিকার তো কারো নেই। আজকের গণ অধিকারকে গত দুই দিন যেটা দেখেছি সেটা আমাকে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কষ্ট দিয়েছে, যে আপনি ভাড়াটিয়া একজন লোক নিয়ে এসেছেন, এখন ভাড়াটিয়া লোক আপনাকে কিন্তু বলছে যে এই গণ অধিকার পরিষদে আপনি থাকতে পারবেন না, আপনি চলে যাবেন। একটা সংগঠনে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আলোচনা সমালোচনা সেটা হতেই পারে, প্রত্যেকের আছে। বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নেই, এমন কোনো নেতা নেই যাকে নিয়ে বাংলাদেশের বিতর্ক হয় না, কথা হয় না। অতএব গণ অধিকার পরিষদের যে কোনো নেতার ব্যাপারে আপনার প্রশ্ন থাকতে পারে, কিন্তু গণ অধিকার পরিষদ কাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত সংগঠন সেটাকে আজকের সর্বপ্রথম আপনাকে স্বীকৃতি দিতে হবে। এই গণ অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে প্রতিষ্ঠিত একটি ছাত্র সংগঠন থেকে আজকের তারা সেই কি বলে গণ অধিকার পরিষদে রূপান্তরিত করেছে। আজকে তাদেরকে নিয়ে যারা চিনিমিনি খেলছে, আমি মনে করি তাদের পিছনে অশুভ কোনো শক্তি ভর করেছে, সেটা তার অজান্তে কিংবা জানা সত্ত্বেও। আমি মনে করি জেনে শুনেই সেই অশুভ শক্তি তাদের পিছনে ভর করেছে, এবং এই ভর করার কারণেই আজকে মূলত তারা এই গণ অধিকার পরিষদকে ভেঙে দেওয়ার জন্য আসছে। কখন ভেঙে দেওয়ার জন্য আসছে? যখন গণ অধিকার পরিষদ একটি মার্কা পাওয়ার সম্ভাবনা আছে, তারা নিবন্ধিত হওয়ার সম্ভাবনা আছে, এখন এই নিবন্ধিত জায়গায় যাতে করে একটি নতুন করে এ এবং বি, গণ অধিকার পরিষদ এ, গণ অধিকার পরিষদ বি, এরকম সি ডি বানিয়ে তাদেরকে বিতর্কিত করে, যাতে তারা সেই ধরনের ভালো অ্যাচিভমেন্ট করতে না পারে, সেজন্য কিন্তু আজকে তারা এই কাজগুলো করছে বলে আমি মনে করি। এবং আপনি নিশ্চিত থাকেন আজকের এই রেজা কিবরিয়া এখানেই নয়, শুধুমাত্র তিনি বহিষ্কার করবেন কিংবা বহিষ্কার নিজে হবেন সেখানেই ক্ষান্ত থাকবে না। এই ব্যক্তি কিন্তু তিনি তার মতো করে ওই কোর্টে যাবে, বারান্দায় যাবে, নির্বাচন কমিশনে যাবে, যত জায়গায় তার সম্ভব সকল অপকর্মগুলো কিন্তু এখানে করবে। যদি সজ্জন ব্যক্তি হতেন, সম্মানিত ব্যক্তি হতেন, আপনি সম্মান নিয়ে থাকতেন। আপনাকে এই সংগঠনে ডাকা হয়েছে মেহমান হিসাবে, আপনাকে সম্মান দিয়েছে। বাংলাদেশের কোনো প্রান্তে আপনি গণ অধিকারের সাথে সম্পৃক্ত না হলে আপনি রেজা কিবরিয়াকে বাংলাদেশের কোনো মানুষ পাত্তা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এদেশে গণফোরাম খায় না, এদেশে অন্য কোনো বামতান্ত্রিক রাজনৈতিক দল খায় না। যদি খাইতো তাহলে তাদের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কিছু না কিছু হইতো। বাংলাদেশের জনগণের কাছে সেই সকল রাজনৈতিক দলের কোনো ভিত্তি কিন্তু নেই। সে কারণে কিন্তু আমি বারবার গণফোরাম, এই গণ অধিকার পরিষদেরও সমালোচনা করে বহুবার টকশোতে বলেছি, আপনাদের আইডেন্টিটি আপনারা প্রকাশ করুন। আপনারা কি জাতীয়তাবাদী, ইসলামী মূল্যবোধ এবং এদেশের স্বাধীনতা সর্বত্বের পক্ষে কথা বলবেন, নাকি আপনারা বামপন্থী সেজে সেজে নীরবে নীরবে কিছু করতে চাবেন? আমি বিশ্বাস করি আমার সেই বক্তব্যগুলো সরাসরি তারা স্বীকার না করলেও তাদের কার্যক্রমে আমার মনে হচ্ছে তারা অবশ্যই আদর্শের কিছু পরিবর্তন করে হলেও বাংলাদেশের জাতীয় রাজনীতি সম্পর্কে তারা সম্যক জ্ঞান রাখছেন, এবং তারা চেষ্টা করছেন এদেশের বর্তমান সময়ের মানুষের মন মানসিকতা বুঝে গণ অধিকার পরিষদ কিছু না কিছু আন্দোলন করতে, এবং তার হিসাবেই কিন্তু তারা এখন বাংলাদেশের অনেক অন্যায় নির্যাতন নিপীড়নের শিকার যে সকল মানুষ রয়েছে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছে, যেটাকে আমি অবশ্যই ওয়েলকাম জানাই এবং আমি তাদেরকে সেজন্য ধন্যবাদ জানাই। গণ অধিকার পরিষদের ভালো কাজগুলোকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সমগ্র মানুষের কাজ রয়েছে। এই আওয়ামী লীগ এমন একটি সংগঠন, তারা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ ছাড়া কাউকে প্রতিষ্ঠিত হতে দিবে না। আমি স্পষ্ট বলতে চাই গণ অধিকার পরিষদের বন্ধুদেরকে, আপনারা আমার শরীর, আপনারা আমার শত্রু নয়, আপনাদেরকে আপনাদের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হতে হবে। আপনারা ভাড়াটিয়া দিয়ে চলতে পারবেন না, এই সংগঠন ভাড়াটিয়ার রক্ত দিয়ে চলবে না।
আপনাদেরকে কিক আউট করার জন্য আজকের কোটি কোটি টাকা বরাদ্দ করে পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে যাদেরকে, তাদের কারণে আজকের আপনারা বিতর্কের শিকার হচ্ছেন। একটা সংগঠন যেই গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত সরকারি দলে নেই, বিরোধী দলে নেই, তাহলে তারা কোত্থেকে দুর্নীতি করবে, টাকা পাবে কোথায়? এই সকল মিথ্যা অজুহাত দিয়ে আওয়ামী লীগের প্রোপাগান্ডাগুলো করে আজকের একজন একজন মানুষ যখন নেতা হইতে যায় তাদেরকে বিতর্কিত করা হয়, যেটাকে আমি চরমভাবে ঘৃণা করি, প্রতিবাদ করি। একজন নুরুল হক নূর তার যোগ্যতায় এখানে প্রতিষ্ঠিত হবে, একজন রাশেদ কিংবা অন্যান্য ফারুকরা তাদের যোগ্যতায় সেই মাঠে টিকে থাকবে, তারা কথা বলবে ন্যায়সঙ্গত জনতার পক্ষে, জনগণ তাদেরকে ভালোবাসবে কি ভাসবে না, দিস ইজ আপ টু দেম। কিন্তু আজকে তাদেরকে নেতৃত্বের আসনে উঠতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বিতর্কিত করে ধ্বংস করে দেওয়া হয়। একটি ফুল ফোটার আগেই যদি তাদেরকে কেটে দেওয়া হয় তাহলে বুঝতে হবে সেই ফুলটা দিয়ে আপনি কী করবেন, সেই ফুলের আপনার ঘ্রাণটা নেবেন কখন। আজকের গণঅধিকার পরিষদ আমার কোনো দল নয়, আমার কোনো মতের নয়, আমি বহুবার বলেছি, আজও স্পষ্ট বলছি, গণঅধিকার পরিষদের কোনো বক্তব্য আমার অপছন্দনীয় হলে আমি সবসময় দিব, কিন্তু আজ এই বক্তব্য আমার দায়িত্ববোধের জায়গা থেকে বলছি যে এই গণঅধিকার পরিষদকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে সব বিতর্কগুলো হচ্ছে পূর্ব পরিকল্পিত। দুই বছর আগেও যে অধিকার পরিষদের নামে বিতর্ক করা হয়েছে আজ একই বিতর্ক তাদের মধ্যে লোক তৈরি করে দিয়ে এতদিন পর্যন্ত ইনভেস্ট করে ঠিক মোক্ষম সময়ে যখন গণঅধিকার পরিষদ বিকশিত হওয়ার সময় তখনই তাদের পিছনে এই ষড়যন্ত্রটা চূড়ান্তভাবে রূপ লাভ করেছে, যেটা আমি মনে করি গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দূরদর্শিতা এবং তাদের সেই বিচক্ষণতার অভাব ছিল বিধায় আমার বিশ্বাস যে আজকের এই কাজটি তারা করতে পেরেছে। না হয় আপনাদের পক্ষে আপনাদের দল চালাতে হলে আপনাদের এখানে নুরু সাহেবের বাহিরে, আপনাদের এখানে এই যে রাশেদ সাহেবদের বাহিরে, আপনাদের এখানে ফারুক সাহেবদের বাহিরে, আপনারা আপনাদের যে সকল নেতাকর্মী তৈরি করেছেন, আমি যতটুকু শুনেছি 121 কমিটি বিশিষ্ট আপনাদের যে মেম্বার আছে, এর বাহিরে আপনার নেতৃত্বের প্রয়োজন নেই। কাকে ডাকবেন, কেন ডাকবেন? প্রয়োজনে মানুষ আসবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, প্রয়োজনে আপনাদের আদর্শ দেখে মানুষ ঢুকবে, কিন্তু কখনোই আপনাদের সভাপতি সেক্রেটারি ছেড়ে দিয়ে তারপরে আরেকজন দালাল কিংবা ভিনদেশি কোনো চক্রের কাছে বিক্রি করে দিবেন সেটা সংগঠনের জন্য কখনোই সুন্দর হবে না, এবং সেটার প্রমাণ আজকে কিন্তু পেয়েছেন এবং ভবিষ্যতে সতর্ক না হলে আরও পেতে হবে। একটি জিনিস মনে রাখবেন, আপনাদের আশেপাশে কোনো বন্ধু নেই, যারাই আজকের বাংলাদেশে বড় বড় বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে একেবারে সহজে মানে সব নিজ ইচ্ছা মতো আপনি রাজনীতি করতে পারবেন? আওয়ামী লীগ আপনাকে চেয়ারে বসিয়ে দিবে ভাবছেন? আপনাকে অন্য কোনো দল আপনাকে টেনে হিসেবে বড় করে দিবে ভাবছেন? মোটেও না। বাংলাদেশে যদি নিজেকে প্রতিষ্ঠিত হতে হয় নিজের আদর্শ, নিজের জ্ঞান, নিজের রাজনৈতিক বুদ্ধি এবং চর্চার উপর ভিত্তি করেই জাতীয় নেতায় রূপান্তরিত হতে হবে, এবং সেজন্য আপনাদেরকে আরও সংযত, আরও ভদ্রতা, আরও মাধুর্যতা এবং কথাবার্তা এবং আলোচনার মধ্যেও আরও ব্যাপকভাবে নিজেদেরকে আরেকটু সহনশীল হয়ে পথ চলা আবিষ্কার করতে হবে, এবং নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে সবার আগে প্রজ্ঞার পরিচয় দিতে হবে। রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সাথে ওইভাবে সংশ্লিষ্ট না, কেন্দ্রীয় কমিটির 121 জনের 121 জনেরও নাম ধাম তিনি বলতে পারবেন না, চিনেন না। তিনি বাংলাদেশের সরকার পতন করবেন এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা গভর্নমেন্ট ফর্ম করবেন। বিএনপিকে ভাঙার এটা বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থার একটা ফাঁদ। সরকারের পতনেরে তিনি প্রধানমন্ত্রী হবেন এই কথা বিভিন্ন মানুষের কাছে বলে বেড়ান। গণঅধিকার পরিষদ 2021 সালের 26 অক্টোবর যাত্রা শুরু করে এবং রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ যাত্রা শুরু করার আগেই গণঅধিকার পরিষদের বেশ কিছু অঙ্গ সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ইয়ংরা আমরা ভেবেছি আমরা সমবয়সী নেতৃবৃন্দ, আমাদের নিজেদের মধ্যেও কখনো চলার পথে একটু প্রবলেম তৈরি হতে পারে, তো একজন অভিভাবক যদি থাকে সিনিয়র সে আমাদের এটা ম্যানেজ করতে পারবে। সেই জায়গা থেকে আমরা রেজা কিবরিয়াকে খুব আশা এবং স্বপ্ন নিয়ে আসলে দলে আহ্বায়ক পদে মনোনীত করেছিলাম, কিন্তু রেজা কিবরিয়া একেবারেই আমাদের হতাশ করেছে যে দলের শুরু থেকেই ওইভাবে দলীয় কার্যক্রম, দলীয় প্রোগ্রাম, মিছিল, মিটিংয়ে কোনো জায়গায় ওইভাবে ছিল না, বরঞ্চ দলের বাইরে অন্য প্ল্যাটফর্মের প্রোগ্রামে সে অনেক জায়গায় নিয়মিত যাচ্ছিল। বিশেষ করে আপনার ব্যাংকক এবং কাঠমান্ডুতে জনৈক মাসুদ করিম এবং এনায়েত করিম নামে এক ভদ্রলোক বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের বেশ কিছু সাবেক এমপি রাজনীতিবিদদের নিয়ে মিটিং করেছেন যে তিনি বাংলাদেশের সরকার পতন করবেন এবং আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা গভর্নমেন্ট ফর্ম করবেন। তো রেজা কিবরিয়া সেই প্রোগ্রামে 2019 সাল থেকে যুক্ত। আমরা জানার পরে এই বিষয়টা সম্পর্কে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম এটা বাংলাদেশেরই গোয়েন্দা সংস্থার একটা
ফাঁদ যে বিএনপিকে ভাঙার এবং আগামী নির্বাচনে উকিল আব্দুস সাত্তারের মতো বিএনপির কিছু লোককে ভাগায় নিয়ে নির্বাচন করা। তো আমরা রেজা কিবরিয়াকে বলেছি যে আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করছি, বিএনপি শওকত মাহমুদকেও এই কারণে বহিষ্কার করেছে, আপনি এখানে নিয়মিত যাচ্ছেন, এটা তো আমাদেরকেও বিএনপি সন্দেহ করবে বা আমাদের জন্য বিব্রতকর, এবং আপনি দলের প্রোগ্রামে যান না কিন্তু এই ইনসাফ কায়েম কমিটি এবং এর আগেও যে শওকত মাহমুদ প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামে যাচ্ছেন। তো সে তার উত্তর ছিল, আমি দলের আহ্বায়ক, আমি তো তোমাদের কাছে শুনে রাজনীতি করব না, আমার যা ইচ্ছা আমি তাই করব। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।